হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে শাহেদ স্কেটার। ডিজে শাহেদ স্কেটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডিজে শাহেদ। তো আজকে আমরা রওনা দিচ্ছি বাচ্চা স্কেটারদের নিয়ে নারায়ণপুরের পথে, যশোর চৌগাছা নারায়ণপুর। তো একে একে সবাই মিলে রওনা দিব। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে স্কেটার আছে, কিন্তু অলরেডি 2, 4, 5, 6 এ দেখতে পাচ্ছেন 6-7 জন আছে। আর আমি কিন্তু সেই অক্সেলো MF চালাচ্ছি 900, যে স্কেটিংগুলো 3 চাকার। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি অলরেডি, সবাই কিন্তু স্কেটিং করতেছে দেখতে পাচ্ছেন। গ্রামের রোডে অনেক ভালো স্কেটিং করতেছে, তো সবার মধ্য দিয়ে কিন্তু আমরা স্কেটিং অলরেডি রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো আজকের ব্লগ জুড়ে আপনাদের সাথে আছি, গ্রাম্য স্কেটিং দৃশ্যটা আসলে কেমন সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসি। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেক জোরে স্কেটিং করতেছে, আসলে তারা জানে না যে আমি আছি অক্সেল MF 900-এর উপরে। তো অক্সেল MF 900 পাই দেওয়া প্লাস ভিডিও করা অনেক ভালো, কিন্তু আমার আগে এরা স্কেটিং চালিয়ে উঠতে পারবে না। ধন্যবাদ ভাই। তো দেখতে পাচ্ছেন সব ঝড়ের গতিতে চালাচ্ছে, দেখতে পাচ্ছেন সব কটা আগুন স্কেটার। দেখুন একটা বাচ্চা ছেলে, বয়স কিন্তু বেশি না, মাত্র 12 বছর বয়সে স্কেটিং চালানোর গতি দেখুন। এই যে সব শিখছেই পড়ে, 10-12 বছর বয়স, স্কেটিং চালানোর গতিগুলো দেখুন তাদের, আসলে সেই অনেক সুন্দর স্পিরিটে কিন্তু তারা স্কেটিং চালাইতে পারে। এবং সামনে আছেন অনেক ভাইরা আছেন, কি হচ্ছে জুতোয়, সবাই কিন্তু অনেক সুন্দরভাবে স্কেটিং চালাচ্ছে। জি ভাই, তো যার কথা না বললেই নয়, আজকে আমরা যাচ্ছি নায়ক ছেলের শ্বশুর বাড়ি। এই যে নায়ক ছেলে বলছে আহা কি কথা বললে, নায়ক ছেলে না, সে এখন ছোট মানুষ হলেও আজকে তার শ্বশুর বাড়ি যাচ্ছে স্কেটিং পাই দে। এটা দেখতে পাচ্ছেন আর একটা ভাইয়ের সাথে দেখা, কি ভাই চলো এই যে এসো 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 রে এসো পেরবে নে, ওরা ঠেলে নিয়ে চলে যাইতে হবে, মনের জোর বড় জোর। দেখতে পাচ্ছেন গাইজ, আমি একমাত্র স্কেটিং পাই দেওয়ার পরে এত পরিমাণ স্কেটার হয়ে গেছে, গলিতে গলিতে স্কেটার, সবার পায়ে কিন্তু স্কেটিং, সবার পায়ে কিন্তু স্কেটিং, কিন্তু কেউ চালাইতে পারে কেউ পারে না। তোমার শ্বশুর বাড়ি নিয়ে যায় কি মিষ্টি মিষ্টি খাই দেবা না, সে প্রেম করিনি, মুখটা তো দেখান দর্শকের, এবার তো প্রেম হয়ে গেল দর্শক। সে এতক্ষণে যা কলে এটাও কিন্তু সত্যি কথা না, টাটকা জলজন্ত মিশো কথা, এর কথা কেউ শুনবেন না, না একদম সব কটা মিশো কথা, সব সেই লেভেলের মিশো কথা। তো দেখতে পাচ্ছেন গ্রামের রোডে স্কেটিং চালানোর এবং রিয়াকশন নিতে হলে একটু দূরে থাকতে হবে ওদের থেকে। আর সেই সারি সারি পিঁপড়ের সারির মতন গুটি গুটি পায়ে হোয়াইট ব্ল্যাক সব ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ভিয়া বড় লম্বা স্কেটিং রোডে আছেন। এক হাত পরপর থাকো, এক হাত পরপর, এক হাত পরপর থাকো। তো দাদাক্ষণ দেখছিলেন আমার স্কেটিং গ্রুপ। তো এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, আবার নেক্সট টাইম ব্লগে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, কোনো সমস্যা নেই। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।